আজ আমি আপনাদের সাথে খুব কম সময়ে এবং সহজে তৈরি করা যায় এমন একটা আলুর পরোটা রেসিপি শেয়ার করব। কোনো রকম বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে ঝটপট আলুর পরোটাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এবার আমি এই আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেলে এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে আলুর মধ্যে কোনো গোটা অংশ না থাকে। আলুটা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব হাফ টি স্পুন চাট মশলা, দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব এক টি স্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়া বা কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব। আলুটা মাখা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। এবার একটা পাত্রে নিয়ে নেব এক কাপ ময়দা, এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মেখে রাখা আলুটা ময়দার মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পরোটাটা ততই ভালো হবে। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ সরিষার তেল। তেলটা ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। পরোটার ব্যাটারটা এখন সম্পূর্ণভাবে তৈরি। ব্যাটারটা তৈরি করতে আমার 1.5 কাপের মতো জল লেগেছে। এবার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব। এবার আলু আর ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে একটি হাতার সাহায্যে সমানভাবে ছড়িয়ে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। পরোটার এক পাশ ছেঁকা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেব। এবার এই পাশটাকেও ভালো করে ছেঁকে নেব। দুই পাশ ভালো করে ছেঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। এভাবে আমি পরোটার দুটো পাশে উল্টে পাল্টে ভেজে নেব। এই পরোটাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আমার বেলা বা পুর ভরার ঝামেলা ছাড়াই খুবই সহজ আলুর পরোটা রেসিপি। হাতে সময় কম থাকলে ঝটপট এই আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন। এখন একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। এই পরোটাটা ভাজার পরও অনেক সময় পর্যন্ত নরম থাকে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।